দর্শক সকালের বাংলাদেশের আয়োজনে লোপা এবং জুবাইর আপনাদের সাথে আছে। সমাজ নিয়ে যারা কাজ করেন এমন দুজন মানুষ কিন্তু আমাদের সাথে আজকে থাকবেন। এবং জুবাইর, আমরা কিন্তু বলতেই হয় যে আমাদের যুব সমাজকে নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী। একদম একদম, আত্মনির্ভর এই বাংলাদেশের অগ্রযাত্রায় যারা আসলে এই তরুণদের সংগঠিত করছেন, শুধু তাই না, সংগঠিত করে বিশ্ব দরবারে বাংলাদেশের এই ভাবমূর্তিকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করছেন, এমন একটি সংগঠনের নাম জেসিআই বাংলাদেশ। এই জেসিআই বাংলাদেশের দুটি চ্যাপ্টারে দুজন প্রেসিডেন্ট আমাদের সাথে উপস্থিত আছেন, তাদের সাথে পরিচয় করাবো। উদ্দেশ্য একটাই, এই যে তারুণ্যকে যে ঐক্যবদ্ধ করা, তারুণ্যকে নিয়ে যে এগিয়ে যাওয়া, যে লিডারশিপ তৈরি করা, তাদের মধ্যে এই প্রসঙ্গগুলো জানতে চাই। এবং একই সাথে তাদের একটি আয়োজন আছে, জেসিআই রক কনসার্ট 2022, এই বিষয়ে একটু বিস্তারিত জানাবো আপনাদের। এই জন্য আমাদের সাথে আজ উপস্থিত আছেন, ডান দিক থেকে পরিচয় করাচ্ছি, মোহাম্মদ আলতামিস নাবিল, যিনি প্রেসিডেন্ট জেসিআই ঢাকা ওয়েস্ট। একই সাথে আছেন এজাজুল হাসান খান শুভ, প্রেসিডেন্ট জেসিআই ঢাকা ইউনাইটেড। আপনাদের দুজনকে শুভ সকাল, সেই সাথে স্বাগত। কেমন আছেন আপনারা? ভালো, চমৎকার। আচ্ছা, আমরা ভালো তো আছি, কারণ আপনাদেরকে পেয়েছি, আপনাদের গল্পগুলো শুনবো। আমরা শুরুতেই যে প্রশ্নটা করি আমাদের অনুষ্ঠানে যারা আসেন, সকালটা কিভাবে শুরু হয় এবং কটা থেকে শুরু হয়? নাবিলকে দিয়ে শুরু করতে চাই। সকালটা যেটা হয়েছে যে এই ডিজিটাইজেশনের যুগে একটু সবাই আর্লি শোয়ার ব্যাপারটা কিন্তু নেই, সো যেটা হয় সকাল খুব চোখ ডলতে ডলতে কোনো একটা কর্মব্যস্ততায় বিরক্তির সাথে শুরু হয়, বাট আস্তে আস্তে উইথ সাম গুড কফিজ বা চা, এটার মাধ্যমে কিন্তু আস্তে আস্তে সেই বিরক্তিটা কাটে আর কি। তার মানে কি ওঠার সময়টা কি অনেক দেরিতে? দেরিতে না, বিকজ অফ দ্য ওয়ার্ক ঘুমের সময়টা কমে যাচ্ছে, বাট দেন অ্যাগেন এন্ড অফ দ্য ডে দিস ইজ লাইফ, উই নিড টু ক্যারি অন। আজকে তো ভোরবেলা আসতে হয়েছে, রাইট? আজকে কি বিরক্তি নিয়ে আসা হয়েছে? না, আজকে আজকে একটু কিছু শেয়ার করা, মানে এক্সপেরিয়েন্স গুলো, সো ওটার জন্য এক্সাইটেড ছিলাম। যদি বিরক্ত লাগে তো বলা যাবে না আর কি, আরে বাস্তব অনুভূতির কথা শেয়ার করা যাবে না। একটু জেসিআই প্রসঙ্গে আসতে চাই। চমৎকার একটি অর্গানাইজেশন জেসিআই বাংলাদেশ, নতুন করে বলবার কিছু নেই, একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান, একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান যার বাংলাদেশে অনেকগুলো চ্যাপ্টার আছে। এবং নাবিল, আপনি একটি চ্যাপ্টারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রথমে একটু আপনার কাছে জেসিআই ঢাকা ওয়েস্টের এই মুহূর্তে ব্যস্ততাটা জানতে চাইব। জেসিএ ঢাকা ওয়েস্ট অ্যাকচুয়ালি জেসিএ বাংলাদেশের শুরুর দিকের একটা লোকাল অর্গানাইজেশন। বাংলাদেশে জেসিএ ফর্ম হয় জেসিএ ঢাকা ওয়েস্ট এবং ইস্ট দিয়ে, সো মোটামুটি আমরা 20 বছরের বেশি সময় পার করেছি। তো যেটা হয় যে প্রত্যেক বছর ইটস এ ওয়ান ইয়ার লিডারশিপ প্রোগ্রাম, সো প্রত্যেক বছরে নতুন একটা এক্সিকিউটিভ কমিটি আসে তাদের নতুন এজেন্ডা নিয়ে। সো আমার এই বছরে যে এজেন্ডা, বিং দ্য প্রেসিডেন্ট, দ্য ইয়ার অফ মেকিং ডিফারেন্স, সো এতদিন আমরা যা কাজ করেছি, মূলত আমরা যেহেতু ইউনাইটেড নেশনসের পার্টনার, সো এসডিজির বিভিন্ন লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে আমরা কাজ করি। সো এই বছরে আসলে লক্ষ্যমাত্রা পূরণের সাথে আর কি ডিফারেন্স মেক করতে পারি, সেটাই মূল এজেন্ডা, মূল অবজেক্টিভ। যেমন আমরা জাস্ট লাস্ট উইকে একটা বড় প্রজেক্ট করলাম উইথ আওয়ার নিউলি লঞ্চ চ্যাপ্টার কক্সেস বাজার, এজাজের ইউনাইটেডের সাথে ছিল, সেটা ছিল প্রজেক্ট গ্রিন কক্সেস বাজার। আমরা মেরিন ড্রাইভ সবচেয়ে ফাইনেস্ট রোড আর কি আমাদের ট্যুরিস্ট ইসের ডোমেইনে, সো মেরিন ড্রাইভের 5 কিলোমিটার রাস্তা জুড়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা বৃক্ষরোপণ করেছি। সো এরকম কার্যক্রম আমরা সামনে, আমাদের নেক্সট উইকে যে প্রজেক্ট লঞ্চ হচ্ছে উইচ ইজ কল্ড অ্যাজ প্রজেক্ট হোয়াইট ক্যাপ, আমরা আসলে আইসিটি এডুকেশন এম্পাওয়ার করতে চাইছি মাদ্রাসায় স্টুডেন্টদের যারা আসলে আন্ডার ডেভেলপ, সেরকম স্ট্র্যাটেজিক বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে এই বছরটা কাটছে। আসলে এসডিজির এবারে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে ইনক্লুসিভনেস, সবাইকে অন্তর্ভুক্তিকরণ। এখানে যে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে আপনারা ভাবছেন, যারা অপেক্ষাকৃত কিছুটা পিছিয়ে রয়েছে আমাদের মূলধারার যে শিক্ষা ব্যবস্থা, তাদেরকে অন্তত তথ্য প্রযুক্তি খাতে একটু এগিয়ে যদি দেয়া যায়, নিশ্চয়ই আমরা এসডিজি যে গোল আছে ইনক্লুডিং এভরিওয়ান, এই বিষয়টাকে খুব সহজে অর্জন করতে পারবো। সাথে যুক্ত করতে চাই, সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ আলিদ ভাই সবসময় একটা জিনিসই বলেন যে এই জেসিআই কিন্তু যারা করছে তা, এটা কিন্তু দিস ইজ নট দেয়ার প্রফেশন, এটা কিন্তু অনেকটা অনেকটা প্যাশন, অনেকটা ঘরের খেয়ে বনের মতো তাড়ানো। সো এইটার মাধ্যমে যদি একটা লোকের জীবন একটা চ্যাপ্টার থেকে পরিবর্তন হয়, দ্যাট ইজ এনাফ। সো এই মোটোটা আর কি, যে আমরা যাই করি ইম্প্যাক্টফুল করা, যে অল্প একটা কমিউনিটির মাঝে কাজ করলেও অ্যাটলিস্ট একটা লোক, 10টা লোকের জীবন মান যাতে উন্নয়ন হয়, সেটাই আমাদের মূল লক্ষ্য। আপনাদেরকে দিয়ে আসলে আমাদের সমাজটা পরিবর্তন হবে, ভালো ভালো দিকে উন্নতি হবে। বাংলাদেশের তরুণরা এভাবে চিন্তা করে এটা আমরা জানি, বাংলাদেশের তরুণরা এভাবে পরিবর্তন আনছে এটা আমরা জানি, এবং সাংগঠনিকভাবে জেসিআইর মতো একটি অর্গানাইজেশন, জেসিআই বাংলাদেশের মতো একটি অর্গানাইজেশন, তাদের এতগুলো চ্যাপ্টার নিয়ে যে পরিবর্তন আনবার চেষ্টা করছে, এই ছোট ছোট বিন্দুকণা মিলিয়ে একটা বিশাল সরলরেখার তৈরি হবে, যে সরলরেখা আমাদের উন্নয়নের অগ্রযাত্রায় আরও ধাবিত করবে, এটাই প্রত্যাশা। একটু আমরা, আমি যদি ভুল না করি, নাবিলের একটা বিশেষ গুণ আছে, সেটা হচ্ছে ডকুমেন্টেশনে নাবিল ফার্স্ট বয় না কি যেন বলা হয়, ফার্স্ট বয়। নাবিলের কাছ থেকে একটু জানতে চাই যে জেসিআই রক ফেস্ট 2022 আচ্ছা শুরু হলো, সো
যেটা হয় যে আমরা আসলে যাই করি এটার পিছনে কিন্তু ইউনাইটেড নেশনসের কোনো একটা দিবস অথবা কোনো একটা গোল কানেক্টেড থাকে। সো আমাদের আগামী 11 তারিখে, এই মাসের 11 তারিখে হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। সো জনসংখ্যা দিবসে আমাদের একটা প্রতিপাদ্য ছিল যে তরুণদেরকে কীভাবে ইউনাইটেড করে সোসাইটির জন্য আর বেটার একটা আউটপুট দেওয়া যায়, এরকম একটা এনকারেজমেন্ট। সো সেখানে যেটা হয়, মিউজিক ইজ এ পাওয়ার। সো ওই চিন্তা থেকে আসলে আর আমাদের একটা বড় ভিশন ছিল যে এই বছরে জেসিএকে আমরা কত দূর এক্সপ্যানশন করতে পারি। সেই কনটেক্সটে কিন্তু জেসিএ ঢাকার বাইরে থেকে সিলেট, চিটাগাংয়ের বাইরে আমাদের মানিকগঞ্জে গিয়েছে, কক্সবাজারে গিয়েছে, আরও নতুন শহরে যাচ্ছে। সো সেখানে আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা যদি এরকম একটা কনসার্ট করি যেখানে আসলে তরুণদের আরও ইউনাইট করা যাবে এবং জেসিএর ব্যাপ্তিটাও বাড়বে। সো এইটা ছিল মূল অবজেক্টিভ আর কি, ওয়ার্ল্ড পপুলেশন ডেকে কনটেক্স করে জেসিএর আমাদের ব্যাপ্তিটাকে আরও বাড়ানো। এখানে আমাদের টপ নচ যতগুলো ব্যান্ড আছে, টোটাল 8টা ব্যান্ড আছে। এর মধ্যে আমাদের ইনহাউস একটা ব্যান্ড আছে, আমাদের চট্টগ্রামের চ্যাপ্টারের একটা ব্যান্ড তীরন্দাজ। আর এর বাইরে যদি বলি আর্টসেল, ওয়ারফেজ, মেকানিক্স, এক্স্যাক্টলি, সো সবাই অ্যাভয়েড রাফা, মোটামুটি সবাই আছে। যারা মিউজিক পছন্দ করেন, জেসিআর আপনার সেই বন্ধু সহপাঠী সহকর্মী যারা আছেন তাদেরকে খোঁজ করতে হবে, কারণ একটা অ্যামেজিং কনসার্ট হতে যাচ্ছে জুনের 10 তারিখে। এই কনসার্ট যদি মিস না করতে চান, তবে আমরাও কিন্তু মানে আশাবাদী। হ্যাঁ, তোমার বিষয়টা আমরা লোপা দেখব, তোমার বিষয়টা আমরা দেখব, আমি বসছি বিষয়টা নিয়ে। এবং ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু এই অ্যারেঞ্জমেন্টে কোনো এজেন্সি নাথিং, এভরিথিং আমরা শিখছি, কাজ করছি, অ্যারেঞ্জ করছি, সেটা একটা নতুন এক্সপিরিয়েন্স। আমাদের একটা মানুষের কথা যেহেতু বারবার করে আসছে, একটু তাকে ধন্যবাদ দিতে হয়। এই যে এগিয়ে যাওয়ার এই যে অনুপ্রেরণাটা, যে এগিয়ে যাওয়া যা হয় দেখা যাবে, এটাই একটা সময় অনেক বড় অনুপ্রেরণা। একটা লাইন আমাদের প্রত্যেকের জীবনে একটা লাইন অনেক 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 বড় প্রভাব ফেলে। কনসার্ট প্রসঙ্গে আবার আমরা একটু ফিরে আসতে চাই। এই যে এক মাসের আয়োজন, চ্যালেঞ্জ কি মনে হয়েছে আয়োজন করতে যে? চ্যালেঞ্জ অনেক কিছু, বিকজ পুরো ব্যাপারটাই আমাদের কাছে নতুন, পুরো ব্যাপারটাই আমরা কাজ করছি, শিখছি। তো যেটা হয় যে আমরা আসলে এই চ্যালেঞ্জগুলো নিতে পছন্দ করি, বিকজ অফ এইখানে যারা কাজ করে আমরা প্রত্যেককে নিজেরা বলে থাকি যে উই আর অ্যাক্টিভ সিটিজেন্স এবং উই আর চেঞ্জ মেকার্স। সো এইখানে আসলে এই লার্নিং থেকে আমরা শিখব। সো যদি আমি খুব হাই লেভেল থেকে বলি, অবশ্যই ফান্ডিং ইজ এ চ্যালেঞ্জ, বাট দেন এগেন আমার অলরেডি আগে আলাপ হচ্ছিল যে আসলে ফান্ডিংটা কীভাবে হয়। সো ফান্ডিংটা ইউজুয়ালি আমার জেসিএ যারা মেম্বার, আমার সদস্যর মধ্যে এখানে যেরকম একজন উদ্যোক্তা আছেন, এখানে একটা টপ টায়ারের কর্পোরেটের পিপলস আছেন, স্টুডেন্টস আছেন, কেউ ভলেন্টিয়ারি সাপোর্ট দিচ্ছে, কেউ স্পন্সরশিপ রিলেটেড সাপোর্ট দিচ্ছে, কেউ হয়তো বা লজিস্টিক সাপোর্ট দিচ্ছে। সো যেটা হয় যে এক একজন এক এক রকম করে এগিয়ে এসে আমাদের পুরো ব্যাপারটাকে সামার তুলে দেয়। এক্স্যাক্টলি, আমি যদি বলি লেটস সে বাংলাদেশের টপ নচ 20 ব্র্যান্ডস যে কোনো ডোমেইনে, সো ওর মধ্যে অ্যাটলিস্ট 19 to 18 ব্র্যান্ডের মধ্যে আমার জেসিএ মেম্বার আছে। সো দ্যাট ইজ দ্য বিউটি অফ দ্যাট অর্গানাইজেশন। জেসিএ বাংলাদেশের একটা হচ্ছে সবচেয়ে চমৎকার দিক, যদি তারুণ্য নির্ভর কোনো প্রতিষ্ঠানের কথা বলি, অর্গানাইজেশনের কথা বলি, জেসিআই বাংলাদেশ ইজ নাম্বার ওয়ান ইন বাংলাদেশ, যাদের কানেকটিভিটিটা অসাধারণ। চমৎকার, একটু বলে দিতে চাই দর্শক কে কে আসছেন পারফর্ম করতে। আর্সেল, ওয়ারফেজ, মাইলস, শিরোনামহীন, অ্যাভয়েড রাফা, মেকানিক্স, তীরন্দাজ, ড্রিক, মানে মানে কেউ বাদ নেই আমার ডক্টরস যে ব্যান্ড আছে বাংলাদেশে মোটামুটি সবাই। আরও একবার কনসার্ট প্রসঙ্গে একটু আসতে চাই, কোথায় হচ্ছে, কয় তারিখ হচ্ছে? আমাদের আগামী 10 তারিখ শুক্রবারে হচ্ছে, সেকেন্ড হাফ থেকে 2টা থেকে অ্যারাউন্ড 10 প্লাস, এবং আইসিসিবি হল 1 হচ্ছে। বেশ, অনেক বছর ধরেই তো কাজ করছেন, তো এই কাজের কিছু উল্লেখযোগ্য যেগুলো আপনাদের খুব ভালো লাগার থাকে, তো সব অনেক কাজই করেন কিন্তু তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কাজ থাকে যে না মনের একটা শান্তি, সেই কাজটা করে খুব ভালো লেগেছে, ইম্প্যাক্ট হয়েছে অনেক বেশি, সেরকম কিছু কাজের কথা বলতে পারবেন? প্রচুর কাজ আছে, সবোধহয় সময় কুলাবে না, বাট জাস্ট টপ অফ দ্য মাইন্ড যদি বলি, আমাদের জেসিএ ঢাকা ওয়েস্টে একটা বেস্ট প্রজেক্ট ছিল আমাদের জেসিএ বাংলাদেশের কনটেক্সে, সেটা ছিল প্রজেক্ট ভিশন। আমরা যেটা করেছি, আমাদের একটা যেটা হয়, আমরা কিন্তু প্রত্যেকটা প্রজেক্ট করার আগে একটা নিড অ্যানালাইসিস করি যে আসলে প্রবলেমটা কী বা ওইখান থেকে কী কী সলিউশন করা যায়। সো আমাদের যে একটা হাইপোথিসিস ছিল বা যে রিসার্চ ছিল সেই রেজাল্টটা রিজেম্বল করে যে আমাদের মেজরিটি অফ দ্য লং রুটে যারা ড্রাইভার আছে তাদের কিন্তু একটা ভিশন রিলেটেড প্রবলেম আছে। সো এটা কিন্তু তাদের এন্ডে আননোটিসড এবং তারা এটা কখনো রিয়েলাইজও করেনি। সো ওরকমভাবে আমরা মোটামুটি বাংলাদেশের যে বাস টার্মিনালগুলো আছে বা ট্র্যাক টার্মিনালগুলো আছে ওইখানে আমাদের ক্যাম্প বসিয়ে মোটামুটিভাবে আমরা একটা সাস্টেনেবল অ্যামাউন্ট অফ পিপুলদেরকে ফ্রি মেডিকেল ক্যাম্প করিয়েছি এবং চশমার ব্যবস্থা করেছি, এবং সেইটা খুব একটা আলোড়ন ফেলেছে তাদের মাঝে। এই যেটা আমি আগেই বলছিলাম যে আমাদের একটা অর্গানাইজেশন কিন্তু সাফিসিয়েন্ট না সবাইকে ফ্রি মেডিকেল চেক আপ করা, বাট ওই রিয়েলাইজেশনটা দেওয়া যে আসলে দের ইজ সাম ইস্যুজ এই সেক্টরে। এক্স্যাক্টলি,
সো এইটা এইটা ডেফিনেটলি একটা রিমার্কেবল। আমাদের যেটা বলছিলাম প্রজেক্ট হোয়াইট ক্যাপ এই বছরে আমরা করছি, এটা নিয়ে প্রচণ্ড রকমের অপটিমিস্টিক আমরা। মোটামুটিভাবে আমাদের যে কক্সেস বাজারের প্রজেক্টটা অলরেডি হয়েছে, সেখানে আমরা পুরো বিচে মানে আমাদের এখন যেটা ছিল যে বিউটিফিকেশন অফ দ্য বিচ বা বিউটিফিকেশন অফ দ্য মেরিন ড্রাইভ, সো ওখানে আমরা কৃষ্ণচূড়া গাছ লাগিয়েছি। মোটামুটি আফটার ফিউ ইয়ার্স গেলে যখন একটু কালারফুল একটা আমরা বিচ দেখবো, ওইটা ওইটা আমাদের একটা ভালো লাগার ব্যাপার। আমরা খুব সামনেই সিলেটে একটা প্রজেক্ট করছি, আমাদের এর প্রজেক্টের নাম প্রজেক্ট টি প্যাড। সো এখানে একটু একটু ট্যাবু ব্রেকিং অ্যাক্টিভিটি করছি আমরা, আসলে সিলেটের যারা টি ওয়ার্কার, ফিমেল টি ওয়ার্কার, এদের মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে কাজ করছি। সো রিউজেবল স্যানিটারি ন্যাপকিন, বিকজ স্যানিটারি ন্যাপকিনও কিন্তু একটা এক্সপেন্সিভ জিনিস, সো ওখানে রিউজেবল যেহেতু অনেক সলিউশন এখন বাজারে এসছে, ওদেরকে ওটার সাথে হ্যাবিচুয়েটেড করা, ইউজ টু করা। সো নানা ইনিশিয়েটিভ হচ্ছে। আমি এটা কেন বললাম, যারা কাজ করে বেশি তাদের কাছ থেকে প্রত্যাশাও বেশি থাকে। নিশ্চয়ই নিশ্চয়ই, এক্স্যাক্টলি। আমি একটু ছোট একটু জিনিস যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে এটা তো ছিল লোকাল চ্যাপ্টার। লোকাল চ্যাপ্টার ইউজুয়ালি যে স্ট্র্যাটেজিক প্রজেক্টগুলো সেটা করে থাকে, বাট বড় বড় যে ইভেন্ট, মেগা ইভেন্টগুলো সেটা আমাদের ন্যাশনাল বোর্ড থেকে হয়। সো JCI রক ফেস্টটা তো ন্যাশনালের ব্যানার থেকে হচ্ছে। এর বাইরে আমাদের খুব সামনেই এই মাসেই আমাদের হচ্ছে ফিমেল ইন্সপিরেশন অ্যাওয়ার্ড করা হচ্ছে, সেখানে 10 জনের বেশি বিভিন্ন সেক্টরের যারা নারী, যারা ইম্প্যাক্টফুল কন্ট্রিবিউশন করেছে, তাদেরকে আমরা অ্যাওয়ার্ড করছি। এটা প্রত্যেক বছরই আমরা করে থাকি। গ্লোবালি আমরা একটা অ্যাওয়ার্ড দিই, টেন ইয়ং আউটস্ট্যান্ডিং পার্সন অ্যাওয়ার্ড, TOYP যেটাকে বলি, সেটাও এই বছর হচ্ছে। আমরা গত বছর থেকে এন্টারপ্রেনার, যেহেতু আমাদের 4টা ডোমিনে কাজ করা হয়, ইন্ডিভিজুয়াল, কমিউনিটি, ইন্টারন্যাশনাল অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, সো এন্টারপ্রেনারশিপ নিয়ে খুব ফোকাস করছি। আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট ইজ ভেরি মাচ কনসার্ন, সো এন্টারপ্রেনারশিপ গত বছর অ্যাওয়ার্ড দিয়েছে। এই বছর আমরা সাস্টেনেবল পিপল যারা অ্যাকচুয়ালি তাদের টার্ন আউট করেছে, এদেরকে অ্যাওয়ার্ড দিতে চাচ্ছি। একজন ইয়াং ভিউয়ার এই মুহূর্তে যারা আমাদের দেখছে, কেন তাদের JCI করা উচিত? এটা খুব সহজভাবে বলা যায়। আমি যখন প্রেসিডেন্সিয়ের দায়িত্বটা নেই, সে সময় আমি বলেছিলাম যে আমি যখন JCI করতাম না, তখন আমার ব্যাপ্তিটা ছিল আমার এলাকাতে, বাট আমি আজকে গ্লোবাল সিটিজেন। আমার আজকে রিচটা হচ্ছে আমার চৌধুরীপাড়া থেকে, ঢাকা থেকে, বাংলাদেশ থেকে, এখন 122টা দেশে। খুবই সিম্পল। বাহ, চমৎকার। দর্শক যারা দেখছেন, তরুণরা যারা দেখছো এই মুহূর্তে, যাদের চোখ ভর্তি স্বপ্ন আর মন ভর্তি প্রত্যাশা, দৃঢ় প্রত্যয় যাদের মধ্যে আছে, তাদের জন্য দিস কুড বি অ্যান অ্যামেজিং প্ল্যাটফর্ম, যেখান থেকে নিজেকে আরও মেলে ধরার সুযোগ তৈরি হবে বিশ্বব্যাপী, এবং একই সাথে পরিবর্তনের নেতৃত্ব দেওয়ার একটা, এবং শুধু নিজের নিজের জন্য না, দেশটার জন্য কাজ করতে হবে। এই দেশের জন্য কাজ করলেই আসলে নিজের মধ্যে ভালো লাগা তৈরি হবে। এটা হচ্ছে JCI রক কনসার্ট 2022 এর জন্য শুভকামনা থাকলো। নিশ্চয়ই আপনাদের সাথে দেখা হবে। আর দর্শক যারা যেতে চান, যেমনটা করে বললাম, JCI মেম্বার কি আছে খুঁজে বের করতে হবে। আজকের মতো এখানেই বিদায় নিব। আমাদের পক্ষ থেকে পুরো JCI বাংলাদেশের জন্য শুভকামনা, ন্যাশনাল চ্যাপ্টার থেকে শুরু করে সবকটা চ্যাপ্টারের জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। শুভ সকাল। শুভ সকাল।